ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বাদুরিয়া থানার মসলনপুর এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। এখনো বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো বাদুরিয়া থানার ঘোষপুর এলাকায়। মৃতার নাম প্রতিমা মণ্ডল। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদাসীনতার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে ঘোষপুরের বাসিন্দা প্রতিমা মণ্ডল গত ৬ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বাড়িতে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন প্রতিমা দেবী। শুক্রবার সকালে হঠাৎই অবস্থার অবনতি হওয়ায় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার স্বামী নিমাই চন্দ্র মণ্ডল বলেন, ডেঙ্গু আক্রান্ত হলেও বাড়িতে বসে চিকিৎসা করার জন্য স্বাস্থ্য দপ্তর বিজ্ঞাপন দিচ্ছে। আমরা বাড়িতেই চিকিৎসা করছিলাম, অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। শুক্রবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি তার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত ডেঙ্গু মোকাবেলায় কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। ডেঙ্গু হয়েছিল 5 দিন আগে, বাড়ি বসে ট্রিটমেন্ট হচ্ছিল। এবার সবকিছু ঠিক ছিল, কালকে বিকেল পর্যন্ত ভালো ছিল, সুস্থ ছিল। হাত পা ব্যথা কিছু ছিল না, মাথায় যন্ত্রণা ছিল না, জ্বর ছিল না, কিছু ছিল না। এবার সকাল আজকে সকালে রাত্রে খাওয়া দাওয়া ভালো করেছে। সকালবেলায় ভোরবেলায় হচ্ছে পেটে ব্যথা, প্রজননের পেটে ব্যথা, বাড়ি বসে চিকিৎসা হচ্ছিল। এবার আমাদের লোকাল ডাক্তার দিয়ে, যে টিভিতে দেখাচ্ছে ডেঙ্গু হলে বাইরের চিকিৎসক পাওয়া যায়, লোকাল ডাক্তার দিয়ে সিলাইন দিচ্ছিল, প্লাস হচ্ছে ওই জ্বর ওষুধ খাচ্ছিল। জ্বরটা কিছু ছিল না, দুদিন ধরে জ্বরটা কিছুই নেই। হ্যাঁ, টেস্ট করেছিলাম, পজিটিভ এসেছিল। কোথা থেকে করেছিলেন আপনার ওখান থেকে? হ্যাঁ, ওই যে ডাক্তার দেখছিল, ডাক্তারই করিয়েছিল। আজকে সকালে কি হয়? এবার আজকে সকালবেলা পেটে ব্যথা হচ্ছিল। এবার পেটে ব্যথা হলে বাবুগাজী হসপিটালে নিয়ে যাই। বাবুগাজী হসপিটালে নিয়ে গেলে ওখান থেকে ওরা দেখে ডেকে ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিলে তারপরে মানে নিতে নিতে এই অবস্থা। শনিবার থেকে জ্বর হয়, জ্বর দুদিন ছিল, জ্বর তারপরে ছিল না। গা ব্যথাটা ছিল একটু, সেটা হচ্ছে দুদিন আগে ঠিক হয়ে গেছিলো। কালকে বিকেল পর্যন্ত ঠিক ছিল, প্রসুস্থ ছিল, খাওয়া দাওয়া করেছে বিকেলবেলায়। আমার একটা ছেলেও আছে ছোটো, অসুস্থ, সে ওই দেখার মতন কেউ এখনও নেই। হ্যাঁ, আতঙ্কিত তো অবশ্যই আছি, কিন্তু কেন ওইখানে যেসব পেশেন্ট আছে তাদের পৌরসভার থেকে মানে পঞ্চায়েতের থেকে কিছু দেখাশোনা কিছুই করে না। পঞ্চায়েতের কিছু দেখেও না যে এ বাড়ি ডেঙ্গু হয়েছে, তাকে তারা বুদ্ধি দেবো যে এখানে নিয়ে যাও। কেন আমাদের বেশিরভাগই লোকে অসুস্থ, মানে অশিক্ষিত, বুঝেও খুব কম, এই জন্যে ওদের নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই। জানা গিয়েছে এলাকার বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত, অনেকে বাড়িতে চিকিৎসাধীন, কেউ কেউ আবার হাসপাতালেও ভর্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাদুরিয়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।